নমস্কার, ইম্পর্টেন্ট ম্যাথ সিরিজের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি একটি লাখ কোটির গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে শর্ট ট্রিক্সের মাধ্যমে শেখাবো, যাতে তোমরা চাকরির পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখো, এক নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের 3/5 অংশ 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করায় মোটের ওপর 32 টাকা লাভ হয়, তবে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? আমাদের এখানে অপশনগুলো দেওয়া আছে, সেগুলোর মধ্যে কোনটা সঠিক সেটা বাছতে হবে। ঠিক আছে, তো কি বলা হয়েছে, 3/5 অংশ 15% লাভে বিক্রি করা হচ্ছে আর বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করা হচ্ছে, তো মোটের উপরে লাভ হচ্ছে 32 টাকা। তো এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে আমরা শর্ট ট্রিক্সে কীভাবে করবো, দেখো, আমাদের যত টাকা মোটের উপরে লাভ হচ্ছে, কত টাকা লাভ হচ্ছে এটা প্রথম অঙ্কটা, এক নম্বর অঙ্কটা করছি। হ্যাঁ, তো এখানে 32 টাকা মোটের উপরে লাভ হচ্ছে। ঠিক আছে, তো যেটা মোটের উপরে লাভ হবে তার সাথে আমাদের 100 গুণ করে দিতে হবে। 100 গুণ করে দিলাম, এবার এটাকে আমরা ভাগ করে দেবো কী দিয়ে বলতো? এই যে বলা হয়েছে 3/5 অংশ 15% লাভে, তাহলে 3/5 লিখলাম, এর সাথে গুণ করবো 15, যেহেতু 15% 3/5 অংশ 15% লাভে বিক্রি হয়েছে, তাই 3/5 অংশের সাথে আমরা কী গুণ করলাম? 15 গুণ করে দিলাম। ঠিক আছে, এবার আমরা বিয়োগ করে দেবো। কেন বিয়োগ করছি? কারণ ক্ষতি হয়েছে বাকি অংশটুকু, তাহলে 3/5 অংশ কী হয়েছে? লাভ হয়েছে, তাহলে বাকি অংশ কতটুকু থাকলো? মোট অংশ যদি এক হয়, হ্যাঁ, এক অংশ যদি মোট হয়, তাহলে বাকি অংশ কত হবে? 3/5 অংশটা বিয়োগ করে দেবো, 3/5 অংশ যদি এক থেকে বাদ দেওয়া হয় তাহলে 2/5 অংশ হবে। এই 2/5 অংশ কী হয়েছে বলো তো? ক্ষতি হয়েছে, তাহলে এখানে 2/5 লিখলাম, এটা কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? আমাদের বলা হয়েছে 10% ক্ষতি হয়েছে, তার জন্য এখানে আমরা 10 গুণ করে দিলাম বা 10 গুণ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা যদি হিসেব করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব, দ্রব্যটির ক্রয় মূল্য। তাহলে কী করলাম, আমাদের মোটের উপরে যত টাকা লাভ হচ্ছে তার সাথে 100 গুণ, তারপরে ভাগ করে দেবো কী দিয়ে? যত অংশ আমাদের লাভ বলা হবে সেটা তত অংশের সাথে লাভের পার্সেন্টেজটা গুণ করবো, তারপরে বিয়োগ করে দেবো, যেহেতু বাকি অংশটা ক্ষতি হয়েছে, 3/5 অংশ লাভ হয়েছে, তাহলে বাকি অংশ কতটুকু থাকলো? 2/5 অংশ, এই 2/5 অংশ কী হয়েছে? 10% ক্ষতি হয়েছে, তাহলে গুণ 10। ঠিক আছে, এটা হিসেব করলে দেখবে উত্তরটা আমাদের বেরিয়ে আসবে। তো হিসেব করছি, দেখো, এখানে কাটাকাটি করছি, 5 অক্ষে 5, 3/5 15, আবার 5 অক্ষে 5, 5 2×10, তাহলে কী হচ্ছে দেখো, উপরে থাকছে 32×100 আর নিচে থাকছে হচ্ছে 3×9। ঠিক আছে, আর এটা বিয়োগ চিহ্ন, 2×2×4, তাহলে কী হলো, উপরে 32×100, নিচে হচ্ছে 9 থেকে 4 বাদ দিলে হচ্ছে 5, 5 দিয়ে আমরা এটা কাটাকাটি করবো, 5 অক্ষে 5, 5×100, 20 আর 32 গুণ করলে তোমার হচ্ছে 64, পেছনে একটা শূন্য, তাহলে 640 টাকা আমরা পেলাম। যে মোট দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 640 টাকা। এখানে অপশন মিলাও, অপশন দেখা যাচ্ছে, দেখো এই নাম্বারটা কিন্তু সঠিক অ্যান্সার। ওই একই ধরনের অঙ্ক আমি দ্বিতীয়টাও রেখেছি, তো দ্বিতীয়টা আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। দ্বিতীয় অঙ্কটি কী বলছে দেখো, দ্বিতীয় অঙ্কটি বলছে, এক ব্যক্তি কোনো দ্রব্যের 4/7 অংশ 42% লাভে এবং বাকি অংশ 28% ক্ষতিতে বিক্রয় করায় মোটের উপর 84 টাকা লাভ হয়, তবে মোট দ্রব্যের ক্রয় মূল্য কত? তোমরা আশা করি এবার পারবে, তো আমি তোমাদের করে দিচ্ছি এখানে 2 নম্বর অঙ্কটা। তো দেখো, এখানে মোটের উপর কত টাকা লাভ হচ্ছে? 84 টাকা, তো আমরা 84 লিখবো, 84 সাথে 100 গুণ করে দেবো, যেহেতু আমাদের পার্সেন্টেজের অঙ্ক, তারপর আমরা এটা ভাগ করে দেবো। ভাগ করবো কত দিয়ে? আমাদের বলা হয়েছে 4/7 অংশ 42% লাভে, তাহলে এখানে 4/7 লিখবো, গুণ 42। ঠিক আছে, 4/7 লিখে গুণ 42, কেন? 4/7 অংশটা আমাদের 42% লাভ হয়েছে, ওর জন্য আমরা 42 দিয়ে গুণ করে দিলাম। তারপরে বিয়োগ, বিয়োগ কেন? যেহেতু ক্ষতি হয়েছে বাকিটুকু, বাকি অংশ কতটা থাকলো? 4/7 অংশ যদি আমাদের বলছে লাভ হয়, তাহলে বাকি অংশ কত থাকবে? এক থেকে আমরা 4/7 বিয়োগ করবো, তাহলে কত থাকবে? তাহলে দেখতে পাবো হচ্ছে 3/7। এই 3/7 অংশ কী হয়েছে? ক্ষতি হয়েছে, আমাদের যেহেতু বলা হয়েছে যে 4/7 অংশ 42% লাভে এবং বাকি অংশ 28% ক্ষতিতে, তো 4/7 অংশর লাভে বিক্রি হয়েছে, তাহলে বাকি অংশ বলতে কয়টুক? এক থেকে বিয়োগ করবো, যেহেতু মোটটা হচ্ছে 1 অংশ, এক থেকে বিয়োগ করলে দেখতে পাচ্ছি 3/7 অংশ। এই 3/7 অংশটা কী হয়েছে বলতো? 3/7 অংশটা ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 28%, তাই 28 দিয়ে গুণ করে দেবো। এটা যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে আসবে। ঠিক আছে, তো এখানে করছি, দেখো, 7 দিয়ে কাটবো, 7 অক্ষে 7, 6/7 42, আবার 7 দিয়ে 7 অক্ষে 7, 4/7 28, তাহলে কত হচ্ছে? উপরে হচ্ছে 84×100 আর নিচে হচ্ছে দেখো 4×6=24, বিয়োগ হচ্ছে 3×4=12। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 84×100, নিচে হচ্ছে 24 থেকে 12 বাদ দিলে হচ্ছে 12, 12 দিয়ে আমরা 84 কাটবো, 12 অক্ষে 12, 7×12 হচ্ছে 84, তাহলে 7 আর 100 গুণ করলে 700 টাকা। এই 700 টাকা পেয়ে গেলাম যে দ্রব্যটির কি বলতো, মোট দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 700 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, অপশন ডি নাম্বারে এটা কিন্তু সঠিক অ্যান্সার আমরা বলতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট ম্যাথ ক্লাস 4। এরপরের দিন আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।